এখন রাত বাজে 4টা, সারা রাত উবুধায় শুয়ে থাকলো, এক ফোঁটা যদি চোখে ঘুম আসে, শান্ত কোনোতে শান্ত খিদে লাগছে, কি করা যায়? মুড়ি টুড়ি খাওয়া যায় নাকি? করছে, হ্যাঁ ভাই ভালো আইডিয়া, যে কথা সেই কাম। উঠলাম, উঠার পরে এই যে চুলার পাড়ে যাচ্ছি, আইসা তো শান্ত করছে যে ভাই মুড়ি তো মাখাবো, কিন্তু কাঁচা বইতে যে নাই, শুকনো বইতে আছে। আমি শুকনো বইতেই দাও, শুকনো বইতে। শান্ত, কি অবস্থা মরিচের আপডেট কি এখন পর্যন্ত? মরিচের আপডেট, আমরা দিনে 4-5 ফিরে করে খাই মুড়ি, এই জন্য মরিচের খুব সংকট। আর চিন্তা করেছি কালকে রান্না হবে নাকি, খালা এসে কি করবি? কালকে অফিসে বসতে গেলি ঝিমা বলি। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ কাটো, মুড়ি খায় শুয়ে পড়ি নাকি? হ্যাঁ, আচ্ছা বরিশালের মুড়ি, শম্ভুনাথের চানাচুর, সরিষার তেল, আর হচ্ছে যে শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচও আছে। এখন আমরা এটা মুড়ি মাখাবো, এটা তাড়াতাড়ি করো, টুক টুক করো না। রবীন্দ্রনাথের মতো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, ঠিক আছে পন্থা অবলম্বন করা লাগবে। আধার দিলাম, শুভ ঘুমান লাগবে। মরিচ রেডি, এটা তো মুড়ি মাখানো। তারপর সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে কম খেতে হবে, পরিমিত। যত খাবে তত ক্ষুধা লাগবে, যত ঘুমাবে তত ঘুম হবে। রাগ উঠেছিল সবার উপরে, একদিন এক লাইভ দেখে না একটা শেয়ার দিছিল, ওটা দেখে আপনাকে কমেন্ট গান বিষয়ে যখন হিতাহিত জ্ঞানই ছিল না, তখন আপনার গান শুনেছিল, মানে পুরো একটা গান গাওয়ার একটা রবীন্দ্রনাথ ভাইয়ের মা
তারপরে আসাদ ডেকে ডেকে পাই, তার মধ্যে সাইজে খুবই বেশি দেখা হয় তোমার, মানে দেখলেই কেবা আমি তো আবার কই এমনি নাই একটা প্লাস পয়েন্ট যুক্ত করে দেয় যে ছেলে বিয়ে করছে নাকি, এত সাপ মরি সেই সাপ দুপুরে সম্ভবত খালা আসবে না, বুঝছো তুমি খিচুড়ি রান্না করতে আসবে দেখা খা, মানে এখন খাওয়া দাওয়া ডেকে না এটা জানি শিখেছি পারা সম্ভব একটু দিলাম তারপর খিচুড়ি রান্না করার রেসিপি শান্ত খিচুড়ি রান্না করে, বুঝছ পেঁয়াজ মরিচ কাটার একটা আর ফার্মেসি আসার সময় গরুর মাংস নিয়ে নেব, গরুর মাংস আমি সবাই নিয়ে যাব, গরুর মাংস খাবো ঠিক আছে, কিন্তু সেটা যদি তোমার খিচুড়ি তোমার রান্না করা খিচুড়ি হয় তাহলে তো মাংসটাই নষ্ট হয়ে যাবে, ওই জন্যই তো রিস্ক কি হয়ে যাবে, রিস্ক নেওয়া যাবে ঠান্ডা পানি তুমি একই খাই ফেলবে সব না, তুমি অবশ্য একদম মুড়ি বিশেষজ্ঞ হয়ে গেলে, যদি কখনো দেখেন হাতের কাছে মুড়ি মাখানোর প্রয়োজন আর আশেপাশে যদি শান্ত থাকে তাহলে দায়িত্বটা শান্তকে দিন, শান্ত খুব ভালো মুড়ি মাখাইতে পারে, অভিজ্ঞতা হয়ে গেছে এই তিন চার দিনে, কাঁচা মরিচ নাই তো কি প্রয়োজনে শুকনা মরিচ দিয়ে মুড়ি মাখাবো কি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।